Bismillahirrahmanirrahim. Assalamualaikum. আমি নুরজাহান বেগম, সহকারী শিক্ষিকা সুলাইমান কিন্ডারগার্টেন। প্রিয় পঞ্চম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা শিখব গণিত বিষয়ের অধ্যায় 12। চলো বোর্ডের দিকে তাকাই। সুলাইমান কিন্ডারগার্টেন শ্রেণী পঞ্চম, বিষয় প্রাথমিক গণিত, অধ্যায় 12। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো সুলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শ্রেণীতে সবকিছু শেখানো হয়, এখানে কোনো বাড়ির কাজ দেয়া হয় না। চলো বন্ধুরা, আজ আমরা শ্রেণীতে সবকিছু শিখে নিব। বোর্ডের দিকে তাকাও, দেখো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। আমরা 12 অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো শিখে নিই। চলো, এক নম্বর দেওয়া আছে, আন্তর্জাতিক বা ইংরেজি মতে রাত 12টার পর থেকে দিন ও তারিখ শুরু হয়। কোন সময়ে রাত 12টার পর থেকে, কোন মতে রাত 12টার পর থেকে দিন ও তারিখ শুরু হয়? তাহলে আন্তর্জাতিক বা ইংরেজি মতে রাত 12টার পর থেকে দিন ও তারিখ শুরু হয়। আবারও প্রশ্ন হচ্ছে, কোন মতে রাত 12টার পর থেকে দিন ও তারিখ শুরু হয়? আমরা বলবো আন্তর্জাতিক বা ইংরেজি মতে রাত 12টার পর থেকে দিন ও তারিখ শুরু হয়। তারপর দেখো, এখানে দেখো, এক শতাব্দী সমান 100 বছর, এক দশক সমান 10 বছর, এক যুগ সমান 12 বছর, এক পক্ষ সমান 15 দিন। এখন আমি প্রশ্নটা উল্টিও করতে পারি। 100 বছর সময়কালকে কি বলা হয়? এক শতাব্দী বলা হয়। 10 বছর সময়কালকে কি বলা হয়? এক দশক বলা হয়। আর 12 বছর সময়কালকে কি বলা হয়? এক যুগ বলা হয়। আর 15 দিন সময়কালকে কি বলা হয়? এক পক্ষ বলা হয়। তাহলে আমি যদি এটা শিখে নেই, এক শতাব্দী সমান 100 বছর, এক দশক সমান 10 বছর, এক যুগ সমান 12 বছর, আর এক পক্ষ সময় 15 দিন, তাই আমরা সহজে উত্তর ঠিক করতে পারবো, তাই না? আবারও বলছি, 100 বছর সময়কালকে বলা হয় এক শতাব্দী, 10 বছর সময়কালকে বলা হয় এক দশক, আর 12 বছর সময়কালকে বলা হয় এক যুগ, আর 15 দিন সময়কালকে বলা হয় এক পক্ষ। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছ আশা করি। এখন দেখো 6 নম্বরে, 24 ঘন্টার সময়সূচিতে ঘন্টা ও মিনিটকে 2 অঙ্কে প্রকাশ করা হয়, যেমন 23টা অনুসার। এখন দেখো, সাধারণত 2 ধরনের সময়সূচিতে সময় প্রকাশ করা হয়। কয় ধরনের সময়সূচিতে সময় প্রকাশ করা হয়? 2 ধরনের, একটি হচ্ছে 12 ঘন্টা সময়সূচি, একটা হচ্ছে 24 ঘন্টা সময়সূচি। 24 ঘন্টা সময়সূচিতে ঘন্টা মিনিটকে 2 অঙ্কে প্রকাশ করা হয়। কোন সময়সূচিতে ঘন্টা মিনিটকে 2 অঙ্কে প্রকাশ করা হয়? 24 ঘন্টা সময়সূচিতে ঘন্টা মিনিটকে 2 অঙ্কে প্রকাশ করা হয়, যেমন 23টা অনুসার। তোমরা দেখবে বন্ধুরা, ডিজিটাল যে ঘড়িগুলো আছে সেই ঘড়িতে সময় কিন্তু 23টা 24টা এরকম করে সময় উঠতে থাকে। আর 12 ঘন্টার সময়সূচিতে যে বেরুগুলো আছে সেগুলো একটা দুইটা এইভাবে ধরি। আমরা 12টা করে ডিজিটালে আন্তর্জাতিক মতে গুনবো, 12টা করে গুনবো 13টা, তারপরে গুনবো 14টা, এইভাবে করতে করতে 24টা পর্যন্ত যাব। এটা হচ্ছে 24 ঘন্টা সময়সূচি, তাই না? তাহলে 24 ঘন্টা সময়সূচিতে ঘন্টা মিনিটকে 2 অঙ্কে প্রকাশ করা হয়, যেমন 23টা অনুসার। দেখো, এই যে 23 লিখেছে 2 অঙ্কে, আর এই পাশে মিনিটকেও 2 অঙ্কে প্রকাশ করতে হয়। এখন দেখো, সাধারণত 2 ধরনের সময়সূচিতে সময় প্রকাশ করা হয়, একটি হলো 24 ঘন্টা সময়সূচি, আর একটি হলো 12 ঘন্টা সময়সূচি। ঠিক আছে, আমরা যখন অঙ্ক করবো তখন আমাদের এইটি মনে রাখতে হবে। এরপরে চলো 8 নম্বরে দেখো, 24 ঘন্টা সময়সূচিতে পূর্বাহ্ন এবং অপরাহ্ন ব্যবহার করা হয় না। পূর্বাহ্ন অপরাহ্ন মানে সকাল বিকাল ব্যবহার করা হয় না। আমরা যখন 12 ঘন্টা সময়সূচিতে সময় লিখি তখন সকাল 10টা, সকাল 11টা লিখি, আবার দুপুর 12টা লিখি, বিকাল 4টা লিখি, এরকম লিখি। কিন্তু 24 ঘন্টা সময়সূচিতে এই সব লেখা হয় না, অর্থাৎ পূর্বাহ্ন এবং অপরাহ্ন ব্যবহার করা হয় না। আর 12 ঘন্টার সময়সূচিতে পূর্বাহ্ন অপরাহ্ন ব্যবহার করা হয়, এটি খেয়াল রাখবে। তারপর দেখো, প্রতি 4 বছরে একবার অধিবর্ষ হয়। তাহলে কয় বছর পর পর অধিবর্ষ হয়? 4 বছরে। তাহলে প্রতি 4 বছরে একবার অধিবর্ষ হয়। এক অধিবর্ষের সমান কত দিন? 366 দিন। অধিবর্ষ হয় 366 দিন। যখন এক অধিবর্ষ 366 দিন হয় তখন ফেব্রুয়ারি মাস হয় 29 দিনে, মানে ফেব্রুয়ারি মাস এমনিতে 28 দিনে, আর যখন অধিবর্ষ হয় তখন হয় 29 দিনের। এই যে ফেব্রুয়ারি মাস একদিন বেড়ে যায় তখন হয় 1 বছরে 366 দিন, তখনই হয় অধিবর্ষ। আবার অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? 29 দিনে হয়। অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? অধিবর্ষে 29 দিনে হয়। দেখো, বাংলা বছরের 5টি মাস 31 দিনে, সে 5টি মাস কি কি? বৈশাখ থেকে ভাদ্র, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র, এই 5টি মাস হচ্ছে 31 দিনে, আর 7টি মাস হচ্ছে 30 দিনে। সেই 7টি মাস কি কি? আশ্বিন থেকে চৈত্র, আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, এই 7টি মাস হচ্ছে 30 দিনে। তাহলে বাংলা বছরের 5টি মাস হচ্ছে 31 দিনের, আর 7টি মাস হচ্ছে 30 দিনের। ইংরেজি বছরের 4টি মাস হচ্ছে 30 দিনের, আর 7টি মাস হচ্ছে 31 দিনের, আর 1টি মাস হচ্ছে 28 দিনের। আবার খেয়াল করো বন্ধুরা,
ইংরেজি বছরের 4টি মাস হচ্ছে 30 দিনের, 7টি মাস হচ্ছে 31 দিনের এবং 1টি মাস হচ্ছে 28 দিনের। দেখো 15 নম্বরে এই যে 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, 24 ঘন্টা সমান 1 দিন, 1 সপ্তাহ সমান 7 দিন, 1 মাস সমান 30 দিন এবং 1 বছর সমান 12 মাস। বন্ধুরা এই জিনিসগুলো কিন্তু তোমরা ছোটতে শিখে নিয়েছো, তারপর তোমাদের সুবিধার জন্য আরেকবার বলছি, মনোযোগ সহকারে খেয়াল করো, 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, 24 ঘন্টা সমান 1 দিন, 1 সপ্তাহ সমান 7 দিন, 1 মাস সমান 30 দিন এবং 1 বছর সমান 12 মাস। আমরা যখন অঙ্ক করবো তখন আমাদের এই জিনিসগুলো প্রয়োজন হবে, তোমরা একটু মনোযোগ সহকারে শেখার চেষ্টা করবে। দেখো প্রথম শতাব্দী শুরু হয়েছিল কখন? প্রথম শতাব্দী শুরু হয়েছিল 1 সালে, যা 2000 বছরেরও আগে। প্রথম শতাব্দী শুরু হয়েছিল 1 সালে, যা 2000 বছরেরও আগে। বন্ধুরা আশা করি তোমরা সবাই শিখে নিয়েছে সূত্রগুলো, প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো, এগুলো কিন্তু মানস অঙ্ক হিসাবে তোমাদের থাকবে, ঠিক আছে? এই জন্য এগুলো ভালো করে শিখতে হবে, আর অঙ্ক করার সময় এই জিনিসগুলো তোমাদের কাজে লাগবে। বন্ধুরা আজ আর নয়, আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তোমরা বাড়িতে থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।